স্টুডেন্টস লেখপড়া অনলাইন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগত ষষ্ঠ শ্রেণীর ফান্ডামেন্টাল গ্রামারের একটি ক্লাসে আমি মামুন করিম আপনাদের সাথে আজকে নাউন নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক গত ক্লাসে আমরা জেনেছিলাম পার্টস অফ স্পিচ কি কাকে বলে পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশন কয় প্রকার কোন কোন ক্লাসিফিকেশন কাজ কি কীভাবে এগুলো আমরা একটি সেন্টেন্সে আইডেন্টিফাই করতে পারি আজ আমরা পার্টস অফ স্পিচের প্রথম প্রকার অর্থাৎ নাউন নিয়ে বিস্তারিত আলোচনা করব তো নাউন আমরা এর আগে জেনেছি যে নাউন হলো কোনো বস্তু দল জাতি অথবা যে কোনো কিছুর নামকে আমরা নাউন বলি নাউনকে সাধারণত দুইভাবে বিভক্ত করা হয় তো গঠনমূলকভাবে নাউন হলো দুই প্রকার কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন তো ওই টপিক্সে যাওয়ার আগে আমরা কিছু নাউন দেখিনি আপনারা যদি স্ক্রিনে লক্ষ্য করেন এখানে কিছু নাউন দেওয়া আছে দেখুন নেমস অফ পিপল কিছু লো ব্যক্তিবর্গের নাম যেরকম তামিম সাকিব মুশফিক মাহমুদুল্লাহ নেম অফ কান্ট্রিস কিছু দেশের নাম বাংলাদেশ ইন্ডিয়া চায়না নেম অফ সিটিস Dhaka Chitagong Ratchahi. Name of foods Rice, fish, mutton. Name of fruits Mango, grapes, dates. Name of flowers Rose, sunflower, tulip. Name of animals Horse, tiger, lion. Names of qualities Truthfulness, honest, loyal. Names of institutions স্কুল কলেজেস শপস নেমস অফ রিলেশনস ফাদার মাদার ব্রাদার সিস্টার ইসি সো এইভাবে আমরা বাসায় বিভিন্ন ধরনের নাউনগুলো বাসায় শিখবো এবং চর্চা করব তার পরবর্তীতে যদি আমরা স্ক্রিনে লক্ষ্য করি এখানে কিছু সিঙ্গুলার আর প্লুরাল প্লুরাল নাম্বারগুলো নাউনগুলো দেওয়া আছে আমরা এর আগে এর আগে ক্লাস ফোর অথবা ফাইভে আমরা পড়ে থাকবো যে সংখ্যা বাচ্চক বচনের উপর ভিত্তি করে নাওানোর দু প্রকার সিঙ্গুলার এবং প্লুরাল সিঙ্গুলার মানে এক বাচক শব্দ এবং প্লুরাল মানে একাধিক সো এদিকে কিছু সিঙ্গুলার প্লুরাল নাম দেওয়া আছে যথা ক্যাট ক্যাটস ড্রগ ডগস কাউ কাউস বাস বাসেস ওয়াচ ওয়াচেস চার্চ চার্চেস বক্স বক্সেস বেবি বেবিস লেডি লেডিস স্টোরি stories সো এটা মূলত আমরা সবাই জানি এর আগে পড়েছি কিন্তু এদিকে আমাদের যে সমস্যাটা হয় বা ছাত্রছাত্রী যে জিনিসে দুর্বল থাকে তা হলো যে কীভাবে একটি সিঙ্গুলার ওয়ার্ডকে আমরা টুরাল করতে পারবো অনেক সময় সিঙ্গুলার ওয়ার্ডকে প্লুরাল করতে গেলে স্পেলিং মিস্টেক হয় এই বিষয়ে আমাদের সতর্ক থাকা লাগবে এবং এর জন্য ছোট্ট একটি রুল ফলো করতে হবে দেখেন স্ক্রিনে প্রথম তিনটি শব্দ ক্যাট ডগ এবং কাউ এই এই শব্দগুলোর শেষের অক্ষর কনসোনেন্ট কনসোন নর্মাল কনসোনেন্ট থাকলে শুধু একটি যোগ করে আমরা সিঙ্গুলার নাউনকে প্রুরাল করতে পারি তারপরে যদি আমরা লক্ষ্য করি পরের চারটি ওয়ার্ডের মধ্যে এস সি এইচ অথবা এক্স আছে তো কোনো ওয়ার্ডের শেষে অক্ষর যদি এস সি এইচ অথবা এক্স থাকে তাহলে আমাদের ওটা প্রবল করতে ইএস যোগ করা লাগে নর্মাল কনসন্ট থাকলে শুধু একটি এস এবং যদি এস সি এইচ অথবা এক্স থাকে তাহলে আমাদের ইএস যোগ করতে হয় তারপরে যদি আমরা লক্ষ্য করি পরে তিনটি শব্দ বেবি লেডি স্টোরি তিনটি শব্দের শেষে ওয়াই যুক্ত ওয়াই যুক্ত ওয়াই থাকলে আমাদের সিঙ্গুলার ওয়ার্ডকে প্রুরাল করতে হলে আই ইএস ব্যবহার করতে হয় আমি আবার রিপিট করতেছি সবাই খেয়াল করে শোনেন ক্যা ক্যাট ডক কাউ অর্থাৎ নর্মাল কনসার্ন টি জি ডাব্লিউ এগুলোর পরে সিঙ্গুলারকে প্রুরাল করতে গেলে এস ব্যবহার করতে হয় তারপর এস সিএইচ অথবা এক্স অর্থাৎ বাস ওয়াচ চার্চ অথবা বক্স এ সকল শব্দগুলো প্রল করতে গেলে ইএস ব্যবহার করতে হয় তারপরে ওয়াই কোনো ওয়ার্ডের শেষে ওয়াই থাকলে যেমন বেবি লেডি বা স্টোরি এগুলোর শেষে ওয়াই থাকলে শেষে আইইএস ব্যবহার করতে হয় এভাবে আমরা সিঙ্গুলার সেন্টেন্স সিঙ্গুলার ওয়ার্ডগুলোকে প্রল করতে পারি তার পরবর্তীতে যদি আমরা দেখি এ হলো নাউনের শর্ট ডিসক্রিপশন তারপর আমরা নাউনের প্রকার ভেতে আসি নাউনকে গঠনমূলকভাবে দুইভাবে ভাগ করা যায় যথা কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন কাউন্টেবল নাউন হলো ওই সকল নাউন যেগুলা গণনা করা যায় আর আনকাউন্টেবল নাউন হল ওই সকল নাউন ওই ওই সকল জিনিসের নাম যা গণনা করা যায় না যেরকম কাউন্টেবল নাউনের পেন ওয়ান এ পেন টু পেন থ্রি পেন এরকম কলম গণনা করা যায় বাট যদি আমরা বলি রাইস রাইসকে সাধারণত সহজে গণনা করা যায় না তো রাইস হলো একটি আনকাউন্টেবল নাউন যেগুলো যে সকল নাউনকে গণনা করা যায় না পরিমাপ করা যায় সেগুলো হলো আনকাউন্টেবল নাউন আর যা গণনা করা যায় তা হলো কাউন্টেবল নাউন তো আপনারা যদি স্ক্রিনে লক্ষ্য করেন তো এদিকে কিছু ফিলিং দ্য গ্যাপস আছে

এ লট অফ এখন আমরা যদি শূন্যস্থানগুলো লক্ষ্য করি আই টেক ড্যাশ টি ডে এখানে টি অর্থাৎ চা চা গণনা করা যায় না সো এদিকে আমরা বসাতে পারি আই টেক টু কাপস অফ টি ডে আমরা প্রতিদিন দুই কাপ চা গ্রহণ করি টেক দিস ড্যাশ চক অ্যান্ড রাইট ইউর নেম অন দ্য বোর্ড অর্থাৎ এদিকে চকের কথা বলছে চক গণনা করা যায় সো আমরা হি ড্যাশ নিউজ এখানে নিউজ গণনা করা যায় না এজন্য হি গেভ মি স্টিক অফ নিউজ সে আমাকে অনেকগুলা তথ্য দিল আই ডোন্ট নট টেক ইভেন্ট ড্যাশ সুগার ইন এ টি এখানে সুগার হলো আনকাউন্টেবল নাউন গণনা করা যায় না এই জন্য এখানে এই গ্রেনও গ্রেন বলতে এখানে ছোট পিস বা দানা বোঝানো হয় তো আই ডু নট টেক ইভেন এ গ্রেন অফ সুগার ইন মাই টি অর্থাৎ আমি চাতে এক দানা পরিমাণও চিনি ব্যবহার করি না পঞ্চম শূন্যস্থানে গিভ মি ড্যাশ পেপার এখানে পেপার হলো কাউন্টেবল নন এটা গণনা করা যায় এই জন্য গিভ মি এ সিট অফ পেপার এখানে আমাকে একটা কাগজ দাও ষষ্ঠ শূন্যস্থানে শিব বট ড্যাশ সুগার এখানে সুগার আবার আনকাউন্টেবল নাম এই জন্য এখানে পরিমাপ দেখাতে হবে শিব বট টু কিলোগ্রামস অফ সুগার সে দুই কেজি চিনি কি খরিদ করল সাত নম্বর হি হ্যাজ ড্যাশ মানি এখানে টাকা গণনা করা যায় না এজন্য এখানে হি হ্যাজ লট অফ মানি তার অনেক পরিমাণ টাকা আছে ব্যবহার করা যায় এভাবে আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নামকে গণনা এবং নির্দেশনার আওতা আনা যায় তোমরা এগুলো বাসায় ভালোভাবে পড়বে চর্চা করবে এবং তোমাদের বাসায় প্র্যাকটিস করার জন্য পরবর্তী স্ক্রিনে দেখো একটি এক্সারসাইজ দেওয়া আছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আইডেন্টিফাই দ্য নাউন্স ইন ইট এই প্যাসেজের মধ্যে কিছু নাউন আছে তা তোমাদের আইডেন্টিফাই করতে হবে Mr. Habib is now a happy man for uh, several reasons. Firstly, he was recently made a lot of money from his business. Secondly, he, he has bought two flats in Dhaka. Thirdly, his wife uh, has recovered from her long illness. Fourthly, he has married married of all his daughters. Finally, his son has got a good job. These are the causes of his parents. প্যারেন্ট হ্যাপিনেস প্রেজেন্ট হ্যাপিনেস সো তোমাদের কাজ থাকবে এই প্যাসেজ থেকে নাউনগুলো আইডেন্টিফাই করবে এবং কমেন্ট সেকশনে লিখে জানাবে এছাড়াও যদি তোমাদের এই ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবে আজ এ পর্যন্ত পর্যন্তই আলাইকুম